আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি। তো আপু আপনার সাথে একটু কথা বলা যাবে? আমরা একটা প্রোগ্রাম করি যেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, তো আমরা চাচ্ছিলাম আপনাকে কিছু প্রশ্ন করতে। যদি বেশি ফান না করেন তাহলে করতে পারেন। না আমাদের কোশ্চেনগুলো সবগুলোই মজার কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ওকে ট্রাই করে দেখা যায়। তো প্রথমে জেনে নিই আপু আপনার নাম কি? আচ্ছা আমার নাম স্টার খান। আপনি কি করেন? আমি এখন পড়াশোনা করতেছি, পাশাপাশি মিডিয়াতে আছি। আচ্ছা তো তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাই। শিওর। তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, চোর নয় ডাকাত নয় তবু জেলে থাকে। আমরা একটু ক্যামেরায় তাকিয়ে উত্তরগুলো দিব। শিওর, চোর নয়। হ্যাঁ আরেকবার। চোর নয় ডাকাত নয় তবু জেলে থাকে, মানে কে সে? চোর নয় ডাকাত নয় তবুও সে জেলে থাকে। আচ্ছা মশারির মধ্যে মানুষ? না না, জেল জেল তো বুঝেন, জেলে অবশ্য আসামিরা থাকে, যারা অপরাধ করে তারা তো জেলে থাকে। এখন এমন একটা লোক যে চোরও নয় ডাকাতও নয় তবু সে জেলে থাকে। আমার আইকিউ তো আগে ভালো ছিল। আপনি একটা একটু চিন্তা করে দেখতে পারেন। এটা কি খাঁচায় বন্দি পাখি? না এখানে খাঁচায় বন্দি পাখি না, একদম বাস্তবের জেল। চোর নয় ডাকাত। আপনি যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই জেলে যাবেন। চোর ডাকাত তো আমরা জানি জেলে থাকে। তাহলে এমন একজন লোক যে চোরও নয় ডাকাতও নয় কিন্তু সে জেলে থাকে। বিবাহিত পুরুষ? না বিবাহিত পুরুষ তার জেলে থাকে না। আই ডোন্ট নো। তাহলে কি আপনি এটা পাস করতে চাইতেছেন? পারবেন না আপনি? চোর নয় ডাকাত নয় তো বোঝা থাকে। হ্যাঁ পাস করতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পাস করে গেলাম। আপনার জন্য আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, অর্থাৎ এমন একটা জিনিসের নাম যেটা তিন অক্ষরে হয় এবং বর্ষাকালে। আচ্ছা খিচুড়ি, খিচুড়ি, খিচুড়ি। শিওর? ইয়েস খিচুড়ি। আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে। তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, মাথা তিন মুখ এক, ক্ষুধা মোটে পায় না, খেতে দিলে খেতে থাকে, পেট কিন্তু ভরে না। একটু চিন্তা করে দেখেন, আপনি প্রশ্ন বুঝতে পারছেন? প্রশ্ন তো বুঝতে পারছি। কোন জিনিসের মাথা তিনটা? আমার আমি আরেকটু সহজ করে দিই। এটা ধরেন এখানে মাথা তিনটা বলা হয়েছে, অনেক ক্ষেত্রে এটার মাথা একটাও থাকে দুইটাও থাকে। আমার তো অন্য কিছু চিন্তা আসতেছে মাথায়। হ্যাঁ আপনি আপনি বলতে পারেন আপনার উত্তর, যেটা আপনার উত্তর যেটা আপনার কাছে মনে হয় আপনি বলতে পারেন। মাথা তিন মুখ এক, পাঁচ মাথায় আসে না এটা। পাঁচ। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কোশ্চেন হচ্ছে, চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি, বাঘও নয় বাল্লুকও নয়, আস্ত কাঁধে ঝুলি। আচ্ছা এটা এটা আমার জানা আছে, আই গেস আমি একটু চিন্তা করি। আপনি চিন্তা করেন, সমস্যা নাই, আপনার হাতে সময় আছে। চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি, ভাগও নয় বাল্লুকও নয়, আস্ত কাঁধে ঝুলি। পালকি। শিওর? পালকি, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, পালকি। শিওর তো আপনি? হ্যাঁ 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 পালকি। আচ্ছা আপনার উত্তরটা সঠিক হয়েছে। তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, এত বড় আঙিনা ঝাড় দিয়েও কুলায় না, কত ফুল ফুটে আছে নাই তার তুলনা। মানে অনেক বড় আঙিনা যেটা ঝাড় দিয়েও কুলায় না, আসলে ওটা ঝাড় দেওয়া সম্ভব না। তারপরে কত ফুল ফুটে আছে নাই তার তুলনা, একটু চিন্তা করে দেখেন। কোশ্চেন না বুঝতে পারলে বলিয়েন। বুঝতে পারছি, ফুল ফুলের বাগান তো না। আমরা ক্যামেরার দিকে তাকিয়ে আমরা শিওর ফুলের বাগান তো না। না এটা ফুলের বাগান না, এটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে আর কি। আরো সোজা ক্লু দিব? হ্যাঁ একটু ট্রাই করেন। ধরেন আচ্ছা এটা কি সামহাও আকাশ? আপনার কাছে যদি মনে হয় আকাশ আপনি বলতে পারেন, আপনি যখন কনফার্ম হবেন বলেন তো। এত বড় আঙিনা ঝাড় দিয়েও কুলায় না, কত ফুল ফুটে আছে নাই তার তুলনা। আকাশে তো কেউ ঝাড়ু দিতে যায় না, বাট আকাশ ঝাড়ু দিলে, এখানে তো বলা আছে যে ঝাড় দিয়েও কুলায় না, ঝাড় দেওয়া সম্ভব না আর কি, কুলায় না যেহেতু বলছে। হ্যাঁ এরকম স্পেস হতে পারে অথবা স্কাই হতে পারে। কি মানে কি বলতে চাইতেছেন, স্পেস নাকি স্কাই? ইট কুড বি বোথ আই গেস। আচ্ছা আকাশ নেন। শিওর তো?
হ্যাঁ আকাশ যদি অন্য কিছু উত্তর হয় না আকাশ স্পেস এই দুইটার যে কোনো একটা হবে মহাকাশ বা আকাশ না যে কোনো একটা বলতে হবে মহাকাশ আকাশ অলমোস্ট সেমই আচ্ছা আপনি আকাশ নেন নিব আকাশ হ্যাঁ আপনার উত্তরটা সঠিক হইছে বলা তো আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তো আপনার কাছে কেমন লাগলো কেমন লাগছে আমার কাছে ইনসাল্টিং লাগছে নিজের কাছে যে আমি এতদিন আইকিউ প্র্যাকটিসে নাই তো সো দেখা যাচ্ছে অনেকগুলো ধাঁধা পরিচিত লাগছে কিন্তু অ্যান্সার পেটে আসছে মাথায় আসে নাই এনিওয়ে ভালো লাগছে থ্যাংক ইউ তো সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম